উত্তরপাড়ায় আবাসনের বন্ধ ঘর থেকে বছর পঞ্চাশের মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। উত্তরপাড়া শখের বাজার অঞ্চলে জিটি রোডের উপর একটি আবাসনের বন্ধ ঘর থেকে বছর পঞ্চাশের মহিলার মৃতদেহ উদ্ধার হলো বন্ধ ফ্ল্যাট ঘর থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝুমা বর্ধন নামে ওই মহিলা একাই ওই আবাসনে তিনতলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। শেষ চার পাঁচ দিন ধরে তাকে কেউ দেখতে পায়নি। আজ বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোচ্ছে দেখে আবাসনের বাসিন্দারাই থানায় খবর দেন। পুলিশ এসে গেট ভেঙে মহিলাকে মৃত অবস্থায় ঘরের ভিতর পড়ে থাকতে দেখেন। ঘটনাটি ঘিরে ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কিভাবে মহিলার মৃত্যু হলো তা এখনো খতিয়ে দেখছে উত্তরপাড়ার থানার পুলিশ। একটা বডি পড়ে আছে, বডি পাওয়া গেছে। বলবেন আবাসনের মধ্যে এরকম পাওয়া গেল, একটা অভিযোগ উঠছে যে পাড়া প্রতিবেশীরা কেন খোঁজ নিলেন না? খোঁজ তো নেওয়া ছিল, উনি তো কারোর সঙ্গে সম্পর্ক সেরকম কথা মতো বলতো না, আর কেউ কথাও সেরকম ভাবে বলতো না। ওকে, কতদিন আপনারা দেখতে পাননি ওনাকে? আমরা দেখতে পাইনি, চার পাঁচ দিন হবে। ওকে, যখন পুলিশ এসে দরজা ভাঙলো কি দেখলেন আপনারা? ওই তো এমনি তো দেখেছি যে এমনি পড়ে আছে বডি একটা। আমরা দেখতে পাচ্ছিলাম কিছু খাবারও পড়েছিল, ওনার বিস্কুট ছিল আর বোধহয় একটা হাঁড়ি ফাড়ি এমন কিছু একটা বসানো ছিল। কি মনে হচ্ছে আপনাদের, কেন ওনার মৃত্যু হলো? এবার কি করে বলবো বলো। আপনার নাম? আমার নাম নাওয়াল কিশোর মাহাতো। আপনি ওই আবাস? হ্যাঁ হ্যাঁ। আপনাদের এই আবাসনে একজন মহিলার মৃতদেহ পাওয়া গেছে ঘরে বন্ধ অবস্থায়, কি বলবেন? হ্যাঁ, ঝুমা বর্মন, ওনার নাম হচ্ছে ঝুমা বর্মন। আমরা হঠাৎ আজকে দেখি যে ওখানে খুব গ্যাস পাচ্ছি, গন্ধ পাচ্ছিলাম। তার ফলে কি হলো, আমরা দোকানদারকে খবর টবর দিলাম, আমরা যে দেখলাম সত্যি তাই গ্যাস পাচ্ছি, গন্ধ পাচ্ছি। তখন আমরা এখানে পেয়েছি এক ভদ্রলোক আছেন, আমাদেরই জানাশোনা, উনি দেখেন, দেখে উনিও ভিডিও টিডিও করেছেন এই পর্যন্ত। তারপর আমার স্টাফ ছিল পুলিশে এসেছিলেন, তারা সব কথাবার্তা বলে তারপরে ভাড়াভুড়ি হয় তাকে, যে ঘরে একটা মরাদেহ পড়ে আছে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ বেরা। হুগলি থেকে পাপু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।